মনসা, নৃত্য বন্ধ করলে কেন? দাদা গো, এই নৃত্য আমি দর্শন বা শ্রবণ করতে চাই না দাদা। তবে কি নৃত্য দর্শন করবে তুমি? উষা, অনিরুদ্ধ। দাদা গো বলো, আমি শুনেছি তোমার নৃত্যাঙ্গিনী উষা আর নৃত্যই সম্রাট অনিরুদ্ধ। হ্যাঁ, তাদের এই নৃত্য দাদা গো, এই নৃত্য আমি দর্শন করতে চাই না দাদা। তবে বলো পদ্মাবতী, এমন কি নৃত্য তুমি দর্শন করতে চাও? এমন নৃত্য দর্শন করতে চাই সকল দেবতার যেন রূপের বর্ণনা থাকে, সেই নৃত্য আমি দর্শন বা শ্রবণ করতে চাই। শুনেছো উষা, এতদিন নৃত্য করেছো খোলা মঞ্চে, আজ নৃত্য করতে হবে তোমাদেরকে এই গণ্ডির মাঝে। হস্তে থাকবে তেলবাতি, মস্তকে থাকবে জলের ঘুটি, আর এই কাঁচা সোনার উপরে নৃত্য করতে হবে তোমাদেরকে তাতই তাতই করে। দেবরাজ আজি দেবতার সামনে, সাধু সাধু গাইতে হবে গা অসাধারণ। হে মহেশ্বর, দেখেছেন আপনি এই সকল দেবগণের সম্মুখে কেমন তারা কেমন মর্ত্যের মানবের মতো আচরণ করেছে তারা? তা দেখেছি, কিন্তু এই উষা অনুরুদ্ধ আমাদের যে পুত্র সম, আজ একটু ভুলের জন্য তাদেরই করতে যাচ্ছ অভিশাপ না? আমি বলি প্রথমবারের জন্য তাদেরকে যেন ক্ষমা করা হোক। যথা আজ্ঞা মহেশ্বর।
শুধুমাত্র আপনারই কথা মতো ওই উষা অনিরুদ্ধকে আমি ক্ষমা করলাম। উষা সুন্দর করে নৃত্য করো, নৃত্য যেন কোনো বিঘ্ন না ঘটে। যথাজ্ঞা দেবরাজ, আর এমন ভুল কখনো হবে না। দেবগণ ওই শুনুন, তাদের ত্রুটি বিচ্যুতি হয়েছে, ছন্দে পতন হয়েছে তাদের, তাই তাদের দ্বিতীয়বারের জন্য ক্ষমা করা হোক। বেশ, শুধুমাত্র আপনারই কথা মতো এই উষা অনিরুদ্ধকে আমি এবারের মতো ক্ষমা করলাম। তবে শোনো অনিরুদ্ধ, শুনে রাখো উষা, এবার যদি নিত্য তাল ভঙ্গ হয় আমি তোমাদেরকে করবো অভিশাপ। আমি তোমাদের সঙ্গে রয়েছি উষা। এসো উষা, সুন্দর করে তোমরা নৃত্য গীত শুরু করো। ও তোমরা দেখো গো আসিয়া, উষার নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তুমি কি আর তুমি কি আর
অনুরোধ তোমরা এই